আপনাদের জানিয়ে রাখি প্রাথমিক টেট দুর্নীতিতে এবার সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 2017 তে যে নিয়োগ তালিকা দ্বিতীয় নিয়োগ তালিকা সেই নিয়োগ তালিকা বেআইনি বলেই জানানো হয়েছে এবং এই নিয়োগ তালিকায় যে 269 জনের নিয়োগ হয়েছিল সেই নিয়োগও বেআইনি বলেই জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং আজ বিকেল 5টার মধ্যে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে সিবিআই দপ্তরে চেয়ারম্যান মানিক ভট্টাচার্য এবং রত্না চক্রবর্তী বাগচির বিরুদ্ধে এফআইআর করে তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বিকেল 5টার মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ সচিব এবং সভাপতি এই দুজনকেই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখি প্রাথমিক টেট দুর্নীতিতে 2014 যে প্রাথমিক টেট সেই টেট দুর্নীতিতে এবার সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 2017 যে নিয়োগ তালিকা প্রকাশিত হয়েছিল সেই নিয়োগ তালিকা বেআইনি এমনটাই জানিয়ে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং এই নিয়োগ তালিকায় যে 269 জনের নাম ছিল তাদের প্রত্যেকেরই নিয়োগ বেআইনি। আজ বিকেল 5টার মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব এবং সভাপতি দুজনকেই কিন্তু নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে এবং চেয়ারম্যান মানিক ভট্টাচার্য এবং রত্না চক্রবর্তী বাগচির বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হলো। এবং যদি কোনো কারণে বিকেল 5টার মধ্যে তারা হাজিরা না দেন সেক্ষেত্রে সিবিআই যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারবে এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাথমিক টেটে সিবিআই তদন্তের নির্দেশ, 2017 দ্বিতীয় নিয়োগ তালিকা বেআইনি, 269 জনের নিয়োগ সম্পূর্ণ বেআইনি। আজ বিকেল 5টার মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব এবং সভাপতিকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ। যদি তারা বিকেল 5টার মধ্যে হাজিরা না দেন সেক্ষেত্রে সিবিআই যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারবে এবং যে 269 জনের নিয়োগ ইতিমধ্যেই বেআইনি বলে ঘোষণা করা হয়েছে তারা আর স্কুলে প্রবেশ করতে পারবেন না এবং তাদেরও বেতন ফেরত দিতে হবে। আপনারা জানেন যে এর আগেই আমরা দেখেছি যে অঙ্কিতা অধিকারী তার ক্ষেত্রেও কিন্তু বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এবং দুটি কিস্তিতে এই বেতন ফেরতের নির্দেশ দেওয়া হয়েছিল। ঠিক একই নির্দেশ এই 269 জনের বিরুদ্ধেও দেওয়া হলো যে তারা আর স্কুলে প্রবেশ করতে পারবেন না এবং তাদের বেতনও কিন্তু ফেরত দিয়ে দিতে হবে। 2017 যে দ্বিতীয় নিয়োগ তালিকা প্রকাশিত হয়েছিল এবং সেখানে 269 জনের নাম ছিল এই নিয়োগ সম্পূর্ণ বেআইনি এবং সেই কারণেই এই 269 জন তাদের নিয়োগ বেআইনি হওয়ার কারণে তারা আর স্কুলে প্রবেশ করতে পারবেন না এবং তাদের যে বেতন সেই বেতনও কিন্তু ফেরত দিতে হবে এমনটাই নির্দেশ দিলেন বিচারপতি। চেয়ারম্যান মানিক ভট্টাচার্য এবং রত্না চক্রবর্তী বাগচির বিরুদ্ধে এফআইআর করে তদন্ত শুরু করার নির্দেশ। প্রাথমিক টেট দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ, 2017 দ্বিতীয় নিয়োগ তালিকা বেআইনি এবং 269 জন যার নাম ছিল এই দ্বিতীয় নিয়োগ তালিকায় তাদের সকলেরই নিয়োগ বেআইনি ঘোষণা করা হলো এবং সেই কারণেই 269 জন তারা স্কুলে প্রবেশ করতে পারবেন না এবং তাদের বেতনও ফেরত দিতে হবে। আজ বিকেল 5টার মধ্যে প্রাথমিকের শিক্ষা পর্ষদ সচিব এবং সভাপতি দুজনকেই নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হলো, অন্যথায় সিবিআই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারবে। চেয়ারম্যান মানিক ভট্টাচার্য এবং রত্না চক্রবর্তী বাগচির বিরুদ্ধে এফআইআর করে তদন্ত শুরু করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর, প্রাথমিক টেট দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ, 2017 দ্বিতীয় নিয়োগ তালিকা সম্পূর্ণ বেআইনি, 269 জনের নিয়োগ বেআইনি, এই 269 জন তারা যেহেতু বেআইনিভাবে নিযুক্ত হয়েছেন সেই কারণে তারা স্কুলে প্রবেশ করতে পারবেন না এবং তাদের বেতন ফেরত দিয়ে দিতে হবে এমনটাই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। প্রাথমিক চেচে দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 2017 এর দ্বিতীয় নিয়োগ তালিকা সম্পূর্ণ বেআইনি, 269 জনের নিয়োগ বেআইনি এবং সেই কারণেই এই 269 জন আর কোনোভাবেই তারা স্কুলে প্রবেশ করতে পারবেন না এবং তাদের বেতন ফেরত দিতে হবে। আজ বিকেল 5টার মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব এবং সভাপতিকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদি তারা সঠিক সময়ের মধ্যে হাজিরা না দেন সেক্ষেত্রে সিবিআই যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারবে। চেয়ারম্যান মানিক ভট্টাচার্য এবং রত্না চক্রবর্তী বাগচির বিরুদ্ধে এফআইআর করে তদন্ত শুরু করার নির্দেশ। ২০১৪ যে প্রাথমিক টেট, সেই প্রাথমিক টেটে দুর্নীতিতে বা সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২০১৭ সালে যে দ্বিতীয় নিয়োগ তালিকা প্রকাশিত হয়েছিল সেই নিয়োগ তালিকা সম্পূর্ণ বেআইনি এবং সেই নিয়োগ তালিকায় যে 269 জনের নিয়োগ হয়েছিল সেই নিয়োগও সেই কারণে বেআইনি বলে ঘোষণা করা হলো এবং এই 269 জনকেই তাদের বেতন ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হলো এবং তারা কোনোভাবেই আর স্কুলে প্রবেশ করতে পারবেন না বলেই নির্দেশিকা জারি হলো। আপনারা জানেন এর আগেও পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছিলাম তারও বেতন ফেরতের নির্দেশ দিয়েছিল আদালত এবং দুটি কিস্তিতে এই বেতন ফেরতের নির্দেশ দেওয়া হয়েছিল এবং তাকেও স্কুলে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এই একই বিষয় কিন্তু 2017 যে দ্বিতীয় নিয়োগ তালিকা সেখানে যে 269 জনের নিয়োগ ইতিমধ্যেই হয়েছে সেই নিয়োগ বেআইনি ঘোষণা করার পরেই তাদেরও স্কুলে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হলো এবং তাদের বেতন ফেরত দিয়ে দিতে হবে এমনই নির্দেশিকা জারি করল আদালত। এবং আজ বিকেল 5টার মধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব এবং সভাপতি এই দুজনকেই নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হলো। ২০১৭ সালের ৪-৭-২০১৭ দ্বিতীয় নিয়োগ তালিকা প্রকাশিত হয়েছিল। এই নিয়োগ তালিকা সম্পূর্ণ বেআইনি এবং এই তালিকায় যে 269 জনের নাম ছিল এই 269 জনের নিয়োগই সম্পূর্ণ বেআইনি বলে ঘোষণা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তার সঙ্গে সঙ্গেই তাদের বেতন ফেরতেরও নির্দেশ দিলেন তিনি। সংবাদ সারা দিনে এখন সময় একটা ছোট্ট বিরতির। जितने सारे हेल्थ ड्रिंक उतने सारे वायदे, कोई टॉल और स्ट्रॉन्ग बनाए तो कोई संपूर्ण पोषण दिलाए, कोई हड्डियों को मजबूत रखे तो कोई दिमाग को तेज बनाए। अरे कंफ्यूजन छोड़िए, गणेश शक्ति सत्तू सबका काम अकेले कर दे। ये एनर्जी से भरी लो फैट ड्रिंक भूख भगाए और ताकत दिलाए।